জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় হরিশ চন্দ্রপুরের তুলসীহাটা মার্কেটে অনুষ্ঠিত হল ঈদ মিলন উৎসব এলাকার মানুষের সম্প্রীতির বার্তা দিতে খুশির ঈদ ভাগাভাগি করে নিতে উৎসবের আয়োজন বলেই জানান ঈদ মিলন উৎসব কমিটির সভাপতি মোহাম্মদ মিজানুর হক তিনি আরও জানান দু হাজার উনিশ সালে প্রথমেই ঈদ মিলন উৎসবের আয়োজন করা হয় করোনার কারণে দুই বছর এই উৎসব আয়োজন করা সম্ভব হয়নি এলাকার যুবকদের নিয়ে আবার নতুন রূপে উৎসবের আয়োজন করা হয় কমিটির সম্পাদক রনি নানান এই উৎসবে উভয় সম্প্রদায়ের মানুষ এবং সর্বদলীয় নেতাদের আহ্বান করা হয়েছিল এদিন প্রায় তিন হাজার মানুষ এই উৎসবে সামিল হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের বক্তৃতা আলিঙ্গন মিষ্টি মুখের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন এলাকার মানুষজন ও নেতা নেতৃত্বরা এমনকি মিলন উৎসবে সম্প্রীতির প্রশংসা করলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এদিন উৎসবে উপস্থিত ছিলেন হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু হরিশচন্দ্রপুর বিধানসভার বর্তমান বিধায়ক তজমুল হোসেন এবং প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম মালদা জেলা পরিষদের সভাধিপতি এ রফিকুল হোসেন হরিশ্চন্দ্রপুর এলাকার বিশিষ্ট চিকিৎসক পীযুষ কান্তি দাস মালদা জেলার সাধারণ সম্পাদক বুলবুল খান এবং জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী সহ অন্যান্যরা আমরা আশা করতে পারি যে এরকম একটা প্রোগ্রাম আমরা করে দেবো আর কি খুব দারুণ সারা পেয়েছি সবারই প্রশংসনীয় মানে এই প্রোগ্রামটা সব দিকে ছড়িয়ে গেল আর কি আমাদের মোটামুটি এখানে প্রায় পাঁচ হাজার পাঁচ হাজারের ছড়িয়ে গেছে আর কি কোন কোন এলাকা থেকে মানুষ এসেছিলেন আমাদের নিয়ারে যেগুলো এলাকা আছে আমাদের আরিয়াল শোকতোল সালালপুর ভবানীপুর ছত্রক বাইনাথপুর সব গ্রাম থেকে এসছে আমরা এরপরে ভেবেছি আমরা দুদিনের প্রোগ্রাম করব আমরা ভেবেছি একটা মেলা বসাবো ঈদের দিনে একটা প্রোগ্রাম হবে ঈদের তারপর দিন একটা প্রোগ্রাম হবে এই দুদিনের প্রোগ্রাম রাখবো